দীর্ঘ প্রায় 17 ঘন্টা পর স্থানীয় বাসিন্দা প্রশাসনের হস্তক্ষেপে উঠে গেল ঠাকুরনগর রেল অবরোধ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল চলাচল। করোনা রুখতে রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধের ফলে কমেছে ট্রেনের সংখ্যা। সমস্যায় ফুল ব্যবসায়ীরা, প্রথম ও দ্বিতীয় ট্রেন চালাতে হবে। মূলত এমন দাবিতেই রাত দুটো থেকে ঠাকুরনগর রেল স্টেশনে লাইনের ওপর ফুলের ঝুড়ি ফেলে রেখে রেল অবরোধে সামিল হন ফুল ব্যবসায়ীরা, যার ফলে দিনভর সমস্যায় রইলেন বনগাঁ শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা। দিনভর টানা পড়েন, দফায় দফায় আলোচনা, অবশেষে প্রায় 17 ঘন্টা পর রেল অবরোধ উঠল ঠাকুরনগর রেল স্টেশনে। স্থানীয় ও প্রশাসনের সহযোগিতায় অবরোধ ওঠে। দিনের শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সব পক্ষ। এ রাজ্যের মধ্যে তৃতীয় বৃহত্তম ফুলবাজার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ফুলবাজার। হাওড়ার মল্লিকঘাটের পর সবথেকে বেশি ফুল আমদানি হয় ঠাকুরনগর বাজারে। এই মহকুমার বিভিন্ন ফুলচাষী তাদের উৎপাদিত ফুল যেমন নিয়ে আসেন এই বাজারে, পাশাপাশি আশেপাশের জেলা থেকেও ক্রেতারা আসেন এখানে। করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে রাজ্য জুড়ে একাধিক বিধিনিষেধ জারি হওয়ার ফলে স্বভাবতই সমস্যায় পড়েছেন বাজারে আসা ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই। ব্যবসায়ীদের দাবি, মূলত 3:15 ও রাত 4:40 প্রথম ও দ্বিতীয় এই ট্রেনে করে ফুল ব্যবসায়ীরা যাতায়াত করেন। বিধিনিষেধের ফলে বন্ধ দুটি ট্রেন। ব্যবসায়ীদের ধারণা ছিল ট্রেন বন্ধ থাকলেও গতবারের মতো স্টাফ স্পেশালে করে তারা যাতায়াত করতে পারবেন। ব্যবসায়ীদের দাবি, এদিন সকালে স্টাফ স্পেশালে তাদের উঠতে দেওয়া হয়নি, এরপরই খোফে ফেটে পড়েন তারা। ঠাকুরনগর স্টেশনের সামনে রেল লাইনের ওপর ফুলের ঝুড়ি ফেলে শুরু করেন রেল অবরোধ। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ভোলা বিশ্বাস বলেন, প্রথম ও দ্বিতীয় এ দুটি ট্রেন চাই, না হলে স্টাফ ট্রেন বা অন্য ট্রেন আমরা চলতে দেব না। আজকে সেখানে ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন বন্ধ কেন করা হলো? আজকে দেশের সরকারের মিছিল চলে, মিটিং চলে, সভা চলে, সব চলে, সাধারণ মানুষের বেলায় এই লকডাউন কেন? এই লকডাউন মানি না, আমাদের ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন ছাড়তে হবে। তাদের দাবি, আগের মতো বনগাঁ থেকে শিয়ালদহগামী প্রথম ও দ্বিতীয় ট্রেন ফের চালু করতে হবে। এর ফলে স্বাভাবিকভাবেই বনগাঁ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। কোনো কিছু চাই না আমরা, ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন দিতে হবে, আরো ট্রেন বাড়াতে হবে, এইটা চাই আমরা। ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন দেবে না কেন? ট্রেন বাড়ানো উচিত আরো। পরের দিকে অবশ্য রেলের পক্ষ থেকে গোবরডাঙ্গা স্টেশন থেকে ট্রেন চালানো শুরু হয়। দুপুরের দিকে কিছুক্ষণের জন্য স্টেশন সংলগ্ন রাস্তাও অবরোধ করে রাখেন অবরোধকারীরা। রেল পুলিশ, রেলের আধিকারিক এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা দফায় দফায় ঘটনাস্থলে হাজির হয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। আর করুণ কি ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন আইছে? আর কি কোন ট্রেনে করুণ নাই? আর স্টাফ ট্রেন দেবেন? আমাদের ভিখারির জন্য কি ট্রেন নাই? আমরা ভিখারি মানুষ নয়? আমরা কি ভিখারি তো হইছে? ভিখারি বলে হ্যাঁ সেটা পড়ে বাড়ুক, আমাদের কথা ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন আমরা কাজ করে খাই। অবরোধকারীদের দাবি, কাল থেকেই ট্রেন চালাতে হবে, এই ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। আমাদের অপরটা হচ্ছে ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন দিচ্ছে না বলে আমাদের এই কারণ জন্য অবরোধ। হ্যাঁ ফার্স্ট ট্রেন 3:15 সময় ফার্স্ট ট্রেন, আর সেকেন্ড ট্রেন 4:40 সেকেন্ড ট্রেন, আমাদের দাবি এই দুটো ট্রেন আমাদের চাই। এ ব্যাপারে বনগাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান, অবরোধকারীদের দাবি লিখিত আকারে দিতে বলা হয়েছে। তাদের সেই দাবি জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্যে পাঠানো হবে, তারপর সেখান থেকে যেমন ব্যবস্থা নেওয়া হবে সেই অনুযায়ী কাজ হবে। যে ঠাকুরনগরে প্রথম যে ট্রেনটা আছে 3:15 এবং পরের ট্রেনটা যেটা 4:30 সময়, এই দুটো ট্রেন রাত্রে বন্ধ আছে, এই দুটো ট্রেন চালু করতে হবে। কারণ এই দুটো ট্রেনে ওনারা ফুলের ব্যবসা করে নিয়ে যান এবং ভোরবেলায় কলকাতায় পৌঁছান এবং কলকাতার এই ব্যবসা দিয়ে ওনাদের পেট চলে। ওনাদের এইটাই বন্ধ হওয়াতে ওনাদের অসুবিধা হয়েছে। ওনাদের দাবি যে এই ট্রেন দুটো চালু করতে হবে, তো ওনাদের কথা শুনলাম এবং এই কথাটাই এখন আমি একটু ওনাদের থেকে লিখিত আকারে চাইলাম, চেয়ে পাঠালাম। ওটা দিলে পরে আমরা প্রশাসনের কাছে ডিএম স্যারের মাধ্যমে স্টেটে পাঠাবো। জানা গেছে রাত থেকে চলা এই অবরোধের ফলে ক্ষোভ তৈরি হচ্ছিল স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের একাংশের দাবি, ফুল ব্যবসায়ীরা যে দাবি করছেন তা যথেষ্টই গুরুত্বপূর্ণ, তবে রেলের ওপর নির্ভর কয়েক হাজার মানুষ,
শুধু নিজেদের স্বার্থ দেখবার জন্য যেভাবে দীর্ঘ কয়েক ঘন্টা রেল অবরোধ করে রাখা হলো, তার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। সে কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সহযোগিতায় এদিন সন্ধ্যা 7টার পর অবরোধ তুলে দেন। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রেল পরিষেবা। তা আমরা মুষ্টিমেয় কয়েকটা লোকের জন্য, হাজার হাজার লোকের এই প্রতিবাদ, এই মানুষের সমস্যা, আমরা ঠাকুরনগরের শিক্ষিত মানুষে আমরা এটা মেনে নিতে পারিনি। তাই আমি ব্যক্তিগত অরুণ মাচার আমার কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে আমি অবরোধটা তুলে দিয়েছি এবং প্রশাসন আমাকে সাহায্য করেছে, সঠিক বাহবা দিয়েছে। এটা যদি অবরোধ তুলে দেখি আমি জেল পাস করতে রাজি আছি। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।